আমি বিগত দুইবার ইউপি সদস্য 9 নং ওয়ার্ড নদাবাস ও প্যানেল চেয়ারম্যান 1-5 নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কালীগঞ্জ লালমনিরহাট। খুবই সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করিয়া আসিতেছি। এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দুবাদের প্রতি আদর। আপনাদেরকে জানাইতেছি যে আমি আমার ছেলে মোহাম্মদ মাহফুজার রহমান লাদেন ছাত্রদলের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক 5 নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ, 5 নং চন্দ্রপুর ইউনিয়ন। এর বিরুদ্ধে বিগত 27/9/2024 ইং রোজ শুক্রবার দিবাগত রাত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজ এর মাধ্যমে জানতে পারি যে আমি ও আমার ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগ ওঠে এবং সেখানে তিনজন ব্যক্তির 1 মিনিট 56 সেকেন্ড সাক্ষাৎকারে একটি ভিডিও দেখতে পাই যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সে ব্যক্তি তিনজন হল মোহাম্মদ রূপচান, পিতা মৃত নাজিমুদ্দিন, গ্রাম চন্দ্রপুর, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। দ্বিতীয় ব্যক্তি হল মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা আব্দুল মজিদ ওরূপে কাকরা মজিদ, গ্রাম চন্দ্রপুর, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। তৃতীয় ব্যক্তি হল মোহাম্মদ জোবেদ আলী, পিতা মৃত আব্দুর রফিক, গ্রাম নদাবাস, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। গত 13/9/2024 তারিখে রোজ শুক্রবার বাদ মাগরিব 150 বোতল মাদকদ্রব্য উদ্ধার সহ একজন আসামি ধরা পড়ে, যাহা কালীগঞ্জ থানা পুলিশ এসআই নুরুল হক কালীগঞ্জ থানায় মামলা নাম্বার 08 দায়ের করেন, আসামি সহ জেলহাজতে প্রেরণ করেন। তাহার পর থেকে গত 13/9/2024 পর থেকে এই ধরনের ঘটনা আমাদের বাড়ির আশেপাশে কোথাও ঘটেনি এবং যে তিনজনের সাক্ষাৎকার দিয়েছে সেই তিনজন সাক্ষাৎকার, 1 নম্বরে সাক্ষাৎকার দিয়েছে রূপচান, সে বলে মাল অনুমান 200 পিস ছিল, কী মাল তা বলে নাই, ভ্যান গাড়ি থেকে বের করে কোথায় বের করে সঠিক ঠিকানা বলে নাই, কে বের করে বা তা বলে নাই, বের করে কোথায় রাখে এবং যে তিনজনের সাক্ষাৎকারে মালগুলোর মালিক কে, কোথা থেকে আসলো তা কোনো উল্লেখ সহ কোনো ভিডিও ফুটেজ তাদের কাছে নাই বা দেখাতে পারেনি। দ্বিতীয় ব্যক্তি মোহাম্মদ আলমগীর হোসেন বক্তব্যে বলে, আমরা মালটা বর্ডার থেকে ধাওয়া করি, নিজাম মেম্বার নদাবাস থেকে ধাওয়া করে মাঝখানে মালটা ধরা পড়ে। আমার প্রশ্ন হলো, আমার বর্ডার আর আমার বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরত্ব, তাহলে মাঝখানে যদি হয় প্রায় 1 কিলোমিটার, তাহলে আমার বাড়িতে থেকে এই 1 কিলোমিটার দূরত্বে ঘটনাস্থল, তাহলে আমার বাড়িতে মালটা আসে কি করে, এটা প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, কি মাল ও পরিমাণ বলে নাই, বর্ডার থেকে কিভাবে কিসে ধাওয়া করলো এমন কোনো কথা বলে নাই, কি মালটা যে বলল সেটা বা কিসের মাধ্যমে আসলো যে সে 1 কিলো ধাওয়া করে ধরতে পারলো না এবং আলমগীররাই কি যোগাযোগে আসলো প্রশ্ন থেকেই যায়। মালটা কার হাতে ধরা পড়ে মাস সেন্টারে এই প্রশ্ন থেকে যায় এবং সে আমার ছেলের নামও জানে না, রূপচান শিখিয়ে দিয়েছে আমার ছেলের নাম। তখন নিজাম মেম্বার আমি নিজে কোথায় ছিলাম বা তা
আমার ছেলেই বা কোথায় ছিল এবং তাহারা তিনজনই বা কোথায় ছিল বা সেখানে আরও কারা কারা উপস্থিত ছিল তার কোনো বর্ণনা দেয়নি। তিন নম্বর ব্যক্তি মোহাম্মদ জোবেদ আলী বলছে যে নিজাম মেম্বারের ছেলে মোটর সাইকেলে চৌপতিতে আসে, এরপর দেখে একটা ভ্যান যায়, ভ্যান দেখে 100 পিস ফেন্সিডিল এর বোতল ভ্যানটা সে বাড়িতে নিয়ে যায়, তারপর মারধর করে খেদা দেয়, এ কথা বলছে। এখন তার কাছে বা তার সাক্ষাৎকারের প্রেক্ষিতে আমার প্রশ্ন হলো, চৌপতি মাল দেখলো, তারপর এটা তারা বাড়িতে কি করে আসে, এটা আমার বাড়িতে কি করে আসে, বা কোন চৌপতি ছিল নাম বলে নাই। রূপচান বলল 200 পিস মাল ছিল, আর জোবেদ বলল 100 পিস ফেন্সিডিল ছিল, তাদের কথার কোনো মিল নাই। কোন ভ্যানোলা নামও তারা বলতে পারে নাই, ঘটনার তারিখ কত তারিখ বা এটাও তারা বলে নাই। মাল দেখার পর কি করলো সে, মাল দেখার পর জোবেদ আলী কি করলো, কিভাবে মালটা গণনা করলো, সে বলছিল যে 100 বোতল, তার কোনো বর্ণনা নাই। চৌপতি থেকে আমার বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে এবং তখন সে এই জায়গায় কেন ছিল, এটা আমার প্রশ্ন, কারণ বলে নাই। অতএব আমি মনে করি মালটা তাদেরই ছিল, তারা মালটা সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্যই সে সেখানে উপস্থিত ছিল এবং মালটা তাদেরই, কিন্তু মালটা কে বা কাহারা ওই চৌপতি থেকে কোন দিকে নিয়ে যায় সেটা তাহারাই ভালো জানে, এটা আমার জানার কোনো বিষয় নয়। আমার বাড়িতে এ ধরনের কোনো প্রকার ঘটনা ঘটে নাই, এসব মিথ্যা ও সম্পূর্ণ বানোয়াট, এবং আমার ছেলেকে এবং আমাকে রাজনৈতিকভাবে হেয়পূর্ণ করার জন্য, সমাজের মধ্যে ছোট করার জন্য এবং মান সম্মানে হানি করার জন্য এই নাটক তারা সবাই মিলে সাজিয়েছে। তারা এমনকি আমার জানা মতে তারা তিনজনই মধ্যে তিনজনই মাদক ব্যবসায়ী। আলমগীর জন্মগতভাবে ব্যবসায়ী, তারা সবাই, তারা চার ভাই সহ এই মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, সে জন্মগতভাবে ব্যবসায়ী। তারপরে তার ভাই লায়লা মাদক সম্রাট বলা চলে, সে তারা আরও 2 ভাই আছে, তারা মাদক সম্রাট বলা চলে এবং লক্ষ লক্ষ টাকা এই অসৎ পথে উপার্জন করে, তারা জমি জায়গা বাড়ি চাপারহাটে জমি কিনে, এই ধরনের নজির আপনারা দেখলেই পাবেন। আলমগীর রূপচান আলমগীরের ঘনিষ্ঠ বন্ধু বটে, এই সূত্রে জড়িত এবং তার অটো আছে বলে তাহাকে সে ব্যবহার করে এবং রূপচানের অটো দিয়েই আলমগীর মালামাল, এই অবৈধ মালামাল পারাপার বা বহন করে। আমি মনে করি জোবেদ আলমগীরের ঘনিষ্ঠ বন্ধু, এজন্য জড়িত এবং আমার প্রতিপক্ষের আপন ভাগিনা বটে, এই জন্যে মিথ্যা বলছে। আমার বা আমার ছেলে আমরা কখনোই এসবের সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকব না। আমরা সকলেই এর বিচার আমি এর নদাবাসের জনগণের উপর ছেড়ে দিলাম এবং বিচার তারাই বিচার করবেন। এই সমাজের এইসব দুষ্কৃতিকারীদের বয়কট করা হোক, সর্বোপরি মাদক নিয়ন্ত্রণে দেশের চলমান আইন অনুযায়ী প্রশাসনকে সবাই মিলে সহযোগিতা করবেন
এই আশা ব্যক্ত করছি।